তা বন্ধুরা, আমার খাবারটা রেডি। আমি আপনাদের দেখাইতেছি, দেখুন। আর এটা এত সফট হয়ে গেছে এই খাবারটা, এই যে দেখুন। আর যখন এটা রান্না করবেন তখন আপনারা খেয়াল রাখবেন একটা জিনিস, সেটি লুগা এই খাসি এবং বুটের ডাউন দিয়ে এই অর্থাৎ এটাকে বলে লুগা মাটন, অর্থাৎ ইন্ডিয়া এই জিনিসটা, এই খাবারটা অনেক অনেক খায় এবং অনেকভাবে তৈরি করে, কিন্তু আমি যেভাবে তৈরি করছি অতি সহজভাবে। আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন এবং মাংস এবং ডাল সেম নেবেন, যতটুকু মাংস নেবেন অতটুকু ডাল নেবেন। এতে খাবারটা অনেক মজা হইব এবং মজাদার হয়। তো আজকের এই মাটনটা হইল লুগা, অনেক 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 মজা হয়েছে এবং আমি একটু টেস্ট করে দেখছিলাম। তো ভিউয়ার্স, আপনারা বাসায় করে খাবেন এবং এই খাবারটা খেলে বুঝতে পারবেন কতটা দারুণ একটা খাবার। তো ওকে, আজকে চলুন আমি রেসিপিটা তৈরি করি এবং আপনাদের দেখাই সেই রেসিপিটা, এই রেসিপিটা কীভাবে তৈরি করবেন। ওকে ভিউয়ার্স, হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা রাখতেছি সুস্থ আছেন, সফল আছেন এবং আমি আপনাদের দয়ায় সুস্থ আছি। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমার রেসিপি শাহিন কুক ডিজাইন। তো এখানে আমি কিছুটা খাসির মাংস নিয়েছি, এই খাসির মাংসটা নিয়েছি লোকের সিনার মাংস, সিনার ছোটো ছোটো মাংস। আর এইখানে নিচ্ছি লোগা বিয়ার্স কিছু, যেটাকে আমরা বলি বুটের ডাল, বুটের ডাল নিচ্ছি। আর এইখানে নিচ্ছি লোগা আদা রসুন মিক্স করা। এখানে আমি নিচ্ছি লোগা দুটা এলাচ নিচ্ছি, দুটা লং নিচ্ছি, আর এখানে কাঠ নিচ্ছি, আর একটা তেজপাতা নিচ্ছি। কারণ আমি এইখানে নিচ্ছি কিছু গুঁড়া মশলা, এইগুলোই মিক্স করা। আর এটা নিচ্ছি জিরা বিয়ার্স, এটা হলোগা হলুদ এবং মরিচ, এটা নিচ্ছি। আর এইখানে নিচ্ছি হলোগা আপনার টেস্টি সল, যেটা আমরা ম্যাগি সল বলি। আর এখানে গোলমরিচ নিচ্ছি। আর এইখানে নিচ্ছি আমি কিছুটা শুকনো মরিচ। আর নেওয়ার ভিতরে নিচ্ছি হলোগা এখানে পেস্টি টমেটো নিচ্ছি, পেস্ট টমেটো যেটাকে বলি আমরা। আর আজকে রান্নাটা করবো আমি অলিভ তেল দিয়ে। তো অলিভ তেল, অলিভে দিয়ে অলিভ তেল নিচ্ছি একটা ভার্জিন। আর লবণ নিচ্ছি, আর পেস্ট নিচ্ছি। তো চলুন ভিউয়ার্স, আজকে রান্নাটা একটা দারুণ একটা রেসিপি হইতেছে এবং দারুণ একটা খাবার হইতে চলতেছে। তো আমরা স্টার্ট করি রান্নাটা, চলুন। ভিউয়ার্স, চলে আসলাম চুলায়। এখন আমি বর্তমান তেল দিয়ে দিব, অলিভ তেল দিয়ে দিব। অলিভ তেলটা দেওয়ার পর আমি আপনার পেস্টটা দিয়ে দিব। আমি সব উপকরণ দিয়ে দিব, দেখুন। এলোগা আদা, এলোগা মশলা দিয়ে দিতেছি, আটা রসুন, একটু লুকা মরিচ থাকি, আর
এগুলো মরিচ আর হলুদ, আমি এর ভিতরে আস্তে আস্তে মাংসটা দিয়ে দিব। দেখুন এখন বিয়ার্স আমি আস্তে আস্তে এই জলটা দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। পানি, কারণ এটা 65 লিটার পানি, কারণ আপনি যখনই এটা পানি দিবেন এটা জালটা ভর্তি করবো পানি দিয়া। ঝাঝালো রেখে দিব। আমার খাবারটা আমি উঠাই দেখাই, দারুণ খাবার। একটু চামচটা লো, একটু বাইরে দেখাই, দারুণ দারুণ রেসিপি। আমার কাছে দাও, দেখুন আমার মাংসগুলা আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে। এটা আপনার আলু
দিয়ে এই রুটি দিয়ে আর কি সেরকমভাবে খেতে পারেন। এদের দারুণভাবে মাংসটা, তো চলুন আমি একটা প্লেটে বাড়ি বাইরে আপনাদের একটু দেখাই। চুলার থেকে আমি এখন নামা খোলাবো, তো দারুণ একটা।